ভাইজান, ইনশাল্লাহ এই ইকো গাড়ির আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনশাল্লাহ এই গাড়িটার নাকি কিলোমিটার কাটা মাঝে মধ্যে উঠছে, মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, পার্টি আমার এটা বলছে। তাই ইনশাল্লাহ এখন আমরা চেক করবো এর কেসটা কি, বোঝা গেল? তা প্র্যাকটিক্যালে চেক করতে গেলে ফার্স্ট টাইম কী করতে হবে বলো দিন? তোমার ডাইরেক্ট মিটার বোর্ডের ওখানে জাতিয়ে হবে, যদি বলো কেন ভাইজান তোমাদের দেখাচ্ছি কেসটা আমি। যখন মিটার বোর্ডের ডিস্টার্ব থাকবে তখন অনেক সময় কী হয় বলো দিন, এই মিটার বোর্ডে কাটা কিন্তু কেটে যায় বা অনেক মেলা রকম কারণে কাটা পড়ে থাকে। তাই সকল সিস্টেম ইনশাল্লাহ দেখে নিতে হবে। আর একটা জিনিস তোমাদের বলি, এ দেখো এর চাবিটা অন করবা, একটা জিনিস কি তোমরা দেখো তো, এর কিন্তু হালকা কাটা নড়ে। এ দেখো অফ করে দিল, ভালো করে দেখবো ভাইজান, একদম হালকা স্লাইড, বুঝলে? খুব বেশি না, কারণ এতে ঠিকঠাক লাইন যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাই এর আমার ফার্স্ট টাইম করুন, কী করতে হবে বলো দিন, গাড়ি একটা চাকা জগে তুলতে হবে, তুলে এর কিলোমিটার কাটা কীরকম ডিস্টার্ব হচ্ছে সেটা চেক করবো। এবার অনেক সময় কী বলো দিন, কাটা ওঠে, এটা কিন্তু মাঝে মধ্যে ট্রাবল দেয়, অনেক সময় ইলেকট্রিক লাইনই শর্ট সার্কিট হলে এটা হয়, প্লাস দেখাচ্ছে তোমার সেন্সারে কোনো জায়গায় সালফার পড়ে আছে তার ক্ষেত্রেও কিন্তু এটা হয়। তা ফারুক ভাই, গাড়ি স্টার্ট হবে নাকি? গাড়ি স্টার্ট করাবে? তা ইনশাল্লাহ ফার্স্ট টাইম আমার এর কর্তব্য কী করতে হবে বলো দিনে, এর আমি ডাইরেক্ট সেন্সারের ওখানে যাবো, অত আমি কোনো এখন লাপড়াই যাবো না, কারণ এই গাড়িটা মাঝে মধ্যে উঠছে মাঝে মধ্যে উঠছে না। তো যখন উঠবে না তার বায়োডাটা ফুল দেখানো যায়, কিন্তু এই মাঝে মধ্যে উঠছে মাঝে মধ্যে উঠছে না, এই হচ্ছে এর সমস্যা। তো যদি তোমার মিটারের ফল্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার কাটা টোটালি শো করবে না, আমরা যেটা জানি ইনশাল্লাহ। তা এর কিন্তু তোমার মিটারের ফল্ট নাই, এর কিলোমিটার সেন্সার কোন জায়গায় থাকে আজকে তোমাদের দেখো আমরা, বুঝে গেল? ইকো গাড়ির কিলোমিটার সেন্সার থাকবে তোমার বাস সাইড সিটির গিয়ার বক্সের নিচেই, যেখানে তোমার হচ্ছে অ্যাক্সেল কী বলে ডিফারেনশিয়াল থাকে যেটা আমরা জানি। তা গাড়িটা তোমার দেখাচ্ছি ভাইজান, তলায় শুতি হবে, এই যে সাইলেন্সার পাইপ, এর পরে দেখো একটা জ্যাক দেখা যাচ্ছে, ওই যে জ্যাকটা ওটা কিন্তু তোমার কিলোমিটার সেন্সারের জ্যাক, আমরা যেটা জানি। তো তোমার এই সেন্সারের জ্যাকটা খুলতে হবে ফার্স্ট টাইম, কেসটা দেখো তোমার কিন্তু এই হচ্ছে জ্যাক, তো এটা আমি পুশ করতে করলে ইনশাল্লাহ উঠে যাবে। তো ইনশাল্লাহ এটা খুলে নে, এর কিন্তু একটা জিনিস তোমার এই জ্যাকে কিন্তু তারে সালফার পড়ে আছে, একটা জিনিস দেখো কি খেয়ালে আসছে তোমাদের, এর কারণে কিন্তু হয়। প্লাস এর ভিতরে দেখো ক্যামেরায় ভাইজান খুব একটা ধরায় আসে না সালফারের ক্ষেত্রে, আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকাল আমি ভিডিও তৈরি করছি তো ভাইজান। তাই ইনশাল্লাহ তলাই ভাইজান, আমি তাই অর্ধেক ধুলোই শুয়ে পড়িস তোমাদের জন্যে দেখানোর জন্যে। এটা কিন্তু তোমার কিলোমিটার সেন্সার, অনেক সময় এর কিন্তু তার কাটাকুটি থাকে, বোঝা গেল? তা তোমার একটা জিনিস, এর সেন্সার আমরা ডাইরেক্টও চেক আপ করতে পারি ইনশাল্লাহ। এই সিস্টেমটা তোমাদের পরে দেখাবো, সব যদি একটা ভিডিও দেখিয়ে দেই তোমরা আমার সম্বন্ধে কিছু বুঝতে পারবো না ভাইজান। তাই ইনশাল্লাহ এর ফার্স্ট টাইম কিন্তু তোমার যে সালফারটা পড়ে আছে, এটা কই একটা ক্লিপই কিন্তু তোমার সালফার পড়ে আছে, তা আমি এখানে WD-40 মারবো, মেরে এই গাড়িটা ছেড়ে দেবো ইনশাল্লাহ। এখন আশা করি এর জন্য এটা হচ্ছে, বোঝা গেল? ইকো গাড়ির কিলোমিটার সেন্সার ভাইজান টক্কর খারাপ হয় না, বোঝা গেল? এসব গাড়ি ভাইজান একটা জিনিস, সেন্সার ভ্যালিডিটি ভালো, সুজুকি কোম্পানির মাল টক্কর খারাপ হয় না ভাইজান। তো ইনশাল্লাহ আমরা এখন WD-40 মারবো, মেরে কিছুক্ষণ লাগিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এবার কিলোমিটার কাটা পারফেক্ট শো করছি কি না, সেটা ভাইজান চাকা তুললে বোঝা যাবে, বোঝা গেল? তা ইনশাল্লাহ সেটাও চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। তা ইনশাল্লাহ এখন আমরা এই মারুতি সুজুকির একদম জেনুইন পার্টস, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তোমার WD-40 বলি আমরা, যার এটা কিন্তু তোমার 3M বলে বাংলায়, কিন্তু এটা মারুতি সুজুকির মাল আছে আমার কাছে, কিন্তু এর থেকে আরও ভালো ভাইজান WD-40, ও মারলে ক্লিয়ার। তো ইনশাল্লাহ এখন আমরা মারুতি সুজুকির জেনুইন মালই মারবো, বুঝতে পেরেছেন? কারণ ওই জায়গাটা সালফার পড়ে গেছে, তা মেরে তোমাদের দেখাবো, হবে তো ভাইজান? না মাতি মাতি দেখাবো ভাইজান, তাই চিন্তা করছেন, কেসটা দেখো ভাইজান। তো ভাইজান মেরে নেই তলায়, তো ভাইজান
তা ইনশাল্লাহ ভাই দেবো আমি কিন্তু WD-40 মেরে দিয়েছি, এতেও দিয়েছি, ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে বুঝলেন। কিছুক্ষণ থাকবে, থাকার পরে আমি ফাইন করে একটা বিরাজ দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ভাই যান, এ হচ্ছে এর কাজ। তো ইনশাল্লাহ আশা করি এবার গাড়ির ইনশাল্লাহ ফুল সাকসেস হয়ে যাবে। এবার যদি সাকসেস না হয় তখন টোটাল লাইন চেক আপ করবো, বুঝে গেল। তো যত গণ্ডগোল ভাই যান এই জায়গায়ই হয়, কারণ এই সেন্সার টক্কর খারাপ হয় না, ইকো গাড়ির সেন্সার খুব কম খারাপ হয় ভাই যান। তা ইনশাল্লাহ এই অবধি থাক, খুদা হাফেজ, পরে কথা হবে।